একদিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় রাসূলের কাছে এসে কাঁদতেছিলেন গভীর রাতে রাসূলুল্লাহ তাকে প্রশ্ন করলেন আবু হুরায়রা তুমি কান্দো কেন তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছে রাসূল বললেন তুমি কি কোনো বেয়াদবি করেছো তিনি বললেন না আমি কোনো বেয়াদবি করিনি তো মারলো কেন হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মা হলেন মুশরিকা এখনো কাফের ঈমান আনে নাই আপনার প্রতি আমি রাতে যখন বাড়ি ফিরেছি তখন আমার মা আমাকে প্রশ্ন করলো আবু হুরায়রা এত রাত কোথায় ছিলি আমি বললাম মা গোটা পৃথিবী যার পায়ের উপরে চুমা খাইতে পারলে নিজেদেরকে ধন্য মনে করে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আসতে আমার এই দেরি হয়েছে হে রাসূল আপনার নাম শুনে আমার মায়ের পায়ের রক্ত তার মাথায় উঠে গেল আমাকে মার আরম্ভ করলো হয় আমার মা আমাকে বললেন হয় আমার বাড়ি ছাড়বি আর নয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়ি ছাড়বি কোনটা করবি কর হযরতে আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাকে বললাম মা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়ে আমাকে মারো প্রহার করো তোমার বাড়ি শুদ্ধ তমাম দুনিয়া ছেড়ে দিতে পারি আল্লাহ রাসূলের কদম মোবারক ছাড়া আমার পক্ষে সম্ভব নয় মা আমাকে গলা ধাক্কা দিয়া আমাকে বের করে দিল রাসূলুল্লাহ বলছেন আবু হুরায়রা তোমার মা তোমাকে মেরেছে এখানে আমার তো কিছু করার নাই আরেকবার সুবহানাল্লাহ বলেন যেই রাসূলের মুখের কথা আইন যা বলবেন সেটা আইন কিন্তু এখানে তিনি আইন প্রয়োগ করলেন না বললেন মা মেরেছে আমার বলার কিছু নাই করার কিছু নাই তাহলে মায়ের মর্যাদা কম হলো না বাড়লো কত বড় বাড়ছে কত বড় বাড়লো একজন এসে রাসূলকে প্রশ্ন করেছেন হে রাসূল আমার কাছ থেকে সবথেকে বেশি উত্তম ব্যবহার পাওয়ার অধিকার কার রাসূলুল্লাহ বললেন তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার তোমার মায়ের তারপর কার রাসূলুল্লাহ বললেন তোমার পিতার তার বাপের চাইতে মায়ের মর্যাদা কয় গুণ তিন গুণ বেশি এদিকে খেয়াল রাখবেন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা যেন মা বাপকে ছেড়ে অন্যের প্রতি বেশি মর্যাদা দিতে না যাই আমাদের দেশে লোকেরা বোঝে না তাই মা বাপের চাইতে পীর সাহেবদেরকে বড় মনে করে কথা বুঝতে পেরেছেন হাদিয়া তো পা পীর সাহেবদের দেয় ওখানে কদম বসি করে এবং তাদের দোয়া কবুল হবে বলে মনে করে বিশ্বাস করুন পীর সাহেবের দোয়া মৌলানা সাহেবদের দোয়া কবুল হবে কি হবে না 50-50 কবুল হইলেও হইতে পারে না হইলেও না হতে পারে রাসূলুল্লাহ বলেছেন তিনজনের দোয়া কবুল হবেই 100% গ্যারান্টি কে বলেছেন আল্লাহর নবী বলেন মুসাফির ব্যক্তি যিনি ফজর যিনি ফরজ নামাজ কসর পড়েন এরকম দূরত্বে যাওয়ার পর যিনি মুসাফির হয়ে যান মুসাফিরের দোয়া আল্লাহ দরবারে কবুল হয়ে যায় মাজলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় আর মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তা কবুল করেন মা বাপের দোয়া সর্বাধিক মঞ্জুর এই জন্য সন্তানের কাছে সব থেকে বড় পীর তার মা বাপ সন্তানের কাছে বড় পীরকে জোরে বলেন কে আল্লাহ তাআলা বলেছেন তোমার মা বাপের জন্য দোয়া করবে আমার কাছে দোয়া কে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার জন্য আমার কাছে দোয়া করবে এই কথা বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা সবাই পড়েন জোরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা আল্লাহ তাআলা শিখাই দিলেন আমার কাছে দোয়া করো আয় আল্লাহ তাআলা আমার অসহায় যখন আমি ছিলাম আমার অসহায়ের অসহায়ত্বের সময় আমার মা বাপ যেভাবে আমাকে স্নেহ করে লালন করে চায় আল্লাহ তুমি আমার মা বাপকে তোমার রহমতের কোলে লালন পালন করো জোরে বলেন আমিন সবাই এই দোয়া করবেন মনে থাকবে মনে থাকবে অনেক মুসলমান আছে বোঝে না মাজারে যাইয়া চাদর দেয় মাজারে যাইয়া মশারি টানায় দেখছেন না আপনারা আমি চিন্তা করছি মাজারে মশারি টানায় কেন তার ধারণা কি কবরের মধ্যে গিয়ে মশায় কামড়াবে কি আশ্চর্য কথা যারা মাজারে মশারি দিল চাদর দিল দেখা গেল তার মা এসে কষ্ট পায় তার বাপে মশা তার বাপের মশায় কামড়ায় অথচ এই সব জায়গায় গুলি না দিয়ে মা বাপের সম্মান করা উচিত তাদের খেদমত করা উচিত মনে থাকবে রাসূলুল্লাহ বললেন আবু হুরায়রা মা তোমাকে মেরেছে আমার তো কিছু করার নাই হযরত আবু হুরায়রা বলছেন হে রাসূল আমি মায়ের বিরুদ্ধে তো নালিশ করতে আসি নাই কেন এসছো তোমার মূল কথা কি হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ
আমার মূল বক্তব্য হচ্ছে আমি জানি আল্লাহ নবী যদি আল্লাহর দরবারে হাত উচ্চ করে রব্বুল আলামিন তা ফেরত দেন না আপনি আমার মায়ের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করুন নবীজি দুখানা হাত উত্তোলন করে দোয়া করলেন আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা আয় আল্লাহ তাআলা আমি দোয়া করি তুমি দয়া করে আবু হুরায়রার মাকে হেদায়েত নসিব করে দাও রাসূলুল্লাহ দোয়া করলেন আল্লাহর মায়ের হেদায়েত করে দাও হযরত আবু হুরায়রা রাসূলের মুখে দোয়া শুনে দিবেন দৌড় পিছন থেকে সাহাবীরা মনে করলেন আবু হুরায়রা দৌড়ে কেন জামা টেনে ধরছে পিছন থেকে জিজ্ঞেস করলে আবু হুরায়রা দৌড়ছ কেন কোনো বিপদ হইছে নাকি কয় না কোনো বিপদ হয় নাই আমাকে ছেড়ে দাও কেন কি হয়েছে হযরত আবু হুরায়রা বলেন সাহাবীরা আমাকে ছাড়ো আমি দৌড়াইয়া বাড়ি গিয়ে দেখতে চাই আমি আগে দৌড়াইয়া বাড়ি পৌঁছলাম নবী বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আমার বাড়ি পৌঁছাইছে এই দুইটা জিনিসের কোনটা আমি দেখতে চাই হযরত আবু হুরায়রা বাড়িতে এসে দরজা নক করলেন ভেতর থেকে আওয়াজ এলো কে আবু হুরায়রা বললেন মা আমি তোমার সন্তান আবু হুরায়রা ফিরে এসেছি দরজা খুলে দাও মা বললেন বাবা অপেক্ষা করো দরজা খুলতেছি হযরত আবু হুরায়রা বলেন মায়ের গলার আওয়াজের মধ্য থেকে কুহুরির কর্কশতা পেলাম না সেখানে আমি তাওহীদের নরমিয়াত পেলাম আমার মনে হলো আমি বাড়ি পৌঁছাবার আগে আল্লাহ নবীর দোয়া আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে মা ঘরের থেকে বেরিয়ে এলেন মাথার চুল দিয়া পানি পড়তেছিল তিনি গোসল করে এসেছেন মামা আর এসে বললেন বাবা আবু হুরায়রা তোমাকে মেরে আমি খুব অনুতপ্ত হয়েছি আমার এই ছেলেটাকে কেন মারলাম দুনিয়ার সব থেকে ভালো মানুষের কাছে কি ছিল মারলাম কেন আমি অনুতপ্ত হয়েছি বাবা তুমি আর দেরি করো না এক্ষুনি আমাকে নিয়ে চলো বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরতে আবু হুরায়রার মা রাসূলের দরবারে এসে নবীজিকে দেখে উচ্চ স্বরে পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মর্যাদা ছিলেন যে মর্যাদা আমি বললাম রাসূলের মর্যাদা বলে তো শেষ করতে পারবো না সেটা আমার বিষয় নয় আমি এতটুকু বুঝালাম নবী হচ্ছেন বিশ্বনবী তারপরে আর কোনো নবী আসবে না লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা রাসূলুল্লাহ বলেছেন আমার পরে নবীও আসবে না রাসূলও আসবে না তার সম্মান আল্লাহর পরে সুবহানাল্লাহ বলেন এই নবীর কাছে আল্লাহ তাআলা একখানা কিতাব দিলেন কিতাবখানার নাম কি কোনতো আল কোরআন এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা দিলেন এবং কোরআনের মধ্যে আমরা কিভাবে জীবন পরিচালনা করব এগুলি আল্লাহ সব বলে দিলেন নবীর মাধ্যমে নবীজি তার জীবনের নবুয়তের জীবনের দুইটা ভাগ কয়টা ভাগ দুইটা ভাগ একটা ভাগ হলো মক্কী আর একটা মাদানী মাশাআল্লাহ আপনাদের ওয়া শুনে মজা আছে সব বুঝেন আপনারা একটা হলো মক্কী জীবন আর একটা মদনী জীবন মক্কী জীবনে তিনি তিন দফা দাওয়াত দিয়েছিলেন বলেন তো কয় দফা তিন দফা তাওহীদ রেসালাত আখেরাত কয়টা হইল তিনটা দাওয়াত এক নম্বরে বুঝালেন আকাশ আর জমিনের স্রষ্টা একজন তোমার আমার স্রষ্টা একজন এখানে দ্বিতীয় কারো কোনো অবদান নাই আমাদের স্রষ্টা কে জোরে বলেন আরো জোরে বলেন আল্লাহ কি মজার নাম কি মজার নাম আল্লাহ আল্লাহ যদি বলি লক্ষ্য করতেছেন আমি কি বলতেছি যদি বলি আল্লাহ তাহলে এটা অশুদ্ধ আল্লাহর নামটা হচ্ছে আল্লাহ বলতে গিয়ে মুখটা গোল হয়ে যাবে বলেন তো আল্লাহ মহব্বত লাগে না মহব্বত লাগে না কলিজা থেকে যদি কেউ একবার উচ্চারণ করে মুখের উচ্চারণ আর কলিজার উচ্চারণ দুটা কি একরকম না একরকম না মনের থেকে যদি কেউ কথা বলে তাহলে সেই কথায় আসর রাখে প্রভাব বিস্তার করে আর একজনের কলিজায় গিয়া লাগে আর কথা যদি আর্টিফিশিয়াল হয় সে কথায় কলিজায় লাগে না বাতাসে উড়ে যায় কেউ যদি অন্তরের অন্তঃস্থল থেকে একবার ডাক দেয় আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন আসতে বলে শুনতে পাই জোরে বললে শুনতে পাই
মনে মনে ডাকলে তাও আমি শুনতে পাই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ তোমার যে ঘাড় যে ঘাড়ের উপরে তোমার মাথাটা বসানো এই ঘাড়ের চাইতেও আমি আল্লাহ তোমার বেশি নিকটে সুবহানাল্লাহ প্রিয় ভাই সব সে আল্লাহ তিনি তাওহীদের কথা শোনালেন আল্লাহ সবকিছুর স্রষ্টা সবকিছুর মালিক সুতরাং তার হুকুম মানলেই শান্তি তার হুকুম অমান্য করলেই উল্টাটা বলেন অশান্তি আল্লাহ তাআলা বলেন দেখো তো হুকুম মানার মধ্যে শান্তি কিভাবে কোরআন শরীফ দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওয়াউ ওয়া কারহা আল্লাহ তাআলা বলেন তোমরা কি আমার দেওয়া জীবন ব্যবস্থা ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা মতবাদ তালাশ করো নাকি অথচ আকাশ আর জমিনে যা দেখতে পাও সব আমার আইন মেনে চলছে সুবহানাল্লাহ সূর্য আইন মানে কার চন্দ্র তারকারাজি বাতাস গাছপালা নদ নদী সব আল্লাহর আইন মানে আর তাই শান্তি কোনো ঝগড়া নাই তারায় তারায় যুদ্ধ হয় কখনো তারা কি একটা না দুইটা কয়টা কন্ত গুনে কুলে দিতে পারবেন সমুদ্রের কেনারে বালুকণা হয়তো গুনে শেষ করা যাবে আকাশের তারা গুনে শেষ করা যাবে না এই তারায় তারায় কোনোদিন যুদ্ধ হয় মারামারি হয় চাঁদে আর সূর্যে গুতগুতি লাগে লাগে না তাহলে বোঝা যায় ওরা আইন মানে কার আল্লাহর জঙ্গলের মধ্যে যত পশু আছে বাঘ আছে সিংহ আছে আপনারা কি কোনোদিন শুনেছেন 200 বাঘ না খায় মরে গেছে ঝগড়া করে কামড়া কামড়ি করে মরছে কুমিরিয়া কুমিরিয়া মারামারি করে মরে গেছে এরকম হয় রেয়ার কেস হয় না বললেই চলে তাহলে দেখা যায় জঙ্গলের প্রাণী পানির তলার প্রাণী মহাশূন্যে যা আছে সব আইন মানে কার আর তাই শান্তি আমরা আইন মানি না তাই আমাদের মধ্যে অশান্তি মারামারি করার মতো অস্ত্র আছে কার বাঘের আছে সাপের আছে বল্লার আছে বিমরুলের আছে হাতির আছে সবার কাছে মারামারি করার অস্ত্র আছে মারামারি করার অস্ত্র নাই কার কাছে কন্ত আপনারা তো সবই বুঝেন মাশাআল্লাহ মানুষেরা মারামারি করতে গেলে বন্দুকের আশ্রয় নিতে হবে লাঠির আশ্রয় নিতে হবে আমার নিজের কাছে কিছুই না যা দিয়ে আমি মারামারি করতে পারি সামান্য এই যে এতগুলি মানুষ হাজার হাজার মানুষ এর মধ্যে যদি একটা সাপ ঢুকে ওই গোনা দিয়া যারা শুনবে যে সাপ ঢুকছে এই মাথায় থাকবে একজনও কিছু মৌমাছি যদি এই দিক দিয়ে ঢোকা আরম্ভ করে ওই দিক দিয়ে মানুষ সাপ ঠিক কিনা মৌমাছির সাথে পারি না সাপের সাথে পারি না বল্লার সাথে পারি না বিমরুলের সাথে পারি না আর মানুষ কত মাতব্বারি করে হ্যান করেন গে ত্যান করেন গে লাঠি কি আন্দার মুগুর ভরেন গে কিছুই করতে পারবে না মানুষ খুবই দুর্বল এই দুর্বল মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার আইন মানো শান্তিতে থাকবা জমিনে আইন মানতে হবে কার আল্লাহ তাআলা পশু পক্ষী যেভাবে শান্তি পায় তোমরাও শান্তি পাবা খাবারের অভাব হবে না খাবারের দেওয়ার মালিক কে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলছেন ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض الله تعالى বলেন জনপদের লোকেরা দেশের লোকেরা যদি আমার উপর ঈমান আনে আর আমাকে ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব আইয়ুব খানের সময় এখানে মানুষ না খাই মরতো আশ্বিন মাসে কার্তিক মাসে তারপরে ইরি ধানের চাষ হইলো এ কথা ঠিক কিনা ইরি ধানের চাষ হইলো আইয়ুব খানের সময় যখন লোকজন ছিল এখানে তার থেকে লোক আর জনসংখ্যা এখন কম না বেশি কত বহু জনমের মতো বেশি হয়েছে এখন জমিন ফসল আগের চাইতে কম না দেয় কম দেয় না বেশি দেয় আগে ছিল ইরি এক এখন ইরি বিরি 38 নম্বর পর্যন্ত উঠে গেছে কত খাবেন এ জমিনের ফসল উৎপাদনের ক্ষমতা কে দেন আল্লাহ রাব্বুল আলামিন দেন সুতরাং আল্লাহ হচ্ছেন রিস্কের মালিক তিনি খেতে দিবেন পড়তে দিবেন সবটার মালিকানা তিনি নিয়েছেন আমাকে দায়িত্ব দেওয়া হচ্ছে আমাদেরকে বলা হয়েছে আমার আইন মেনে চলো আল্লাহর আইন মানার মধ্যেই শান্তি এই আইন যদি অমান্য করি তাহলেই অশান্তি হবে সে আইন শুধু মসজিদে না সে আইন হবে পার্লামেন্টে সে আইন হবে আদালতে সে আইন হবে কোর্টে কাছারিতে শিক্ষাঙ্গনে সব জায়গায় আইন চলবে কার চিল্লায় বলেন তো কার আরো জোরে বলুন আল্লাহ তাআলা বলছেন আলা আলাহুল খালকু ওয়াল আমরু সৃষ্টি যার
আইন চলবে সে আল্লাহ তাআলার আল্লাহর আইন যদি পৃথিবীতে মানুষেরা মেনে চলে অশান্তি আর থাকবে না এই যে নারী সমাজ মা বোনেরা আমাদের মা বোন মহিলারা আমাদের কি আমাদের মা বোন তাদের মর্যাদা অনেকেই রক্ষা করে না পুরুষেরা তাদের মনে রাখতে হবে আমাদের পায়ের তলে হলো জুতা আর স্যান্ডেল আর মেয়ে লোকেরা আমাদের মায়ের জাতি তাদের পায়ের তলে কি জানেন মাশাআল্লাহ তাদের পায়ের তলে আল্লাহ জান্নাত রেখেছেন সেই মা-বাবার সাথে যে নাফরমানি করা হয় মেয়ে লোকদের সাথে খাইতে দেওয়া হয় কম মারধর গালাগালি যে লাঠিটা দিয়ে গরু পিটায় সেই লাঠি দিয়ে বউ পিটায় তারপরে খাবার দেয় না কথায় কথায় তালাক দেয় আল্লাহর আইন অমান্য হবে যেখানে অশান্তি হবে সেখানে কথায় কথায় তালাক দেওয়া এটা চলবে না নারীদের প্রতি সম্মান রক্ষা করতে হবে আজ এই ট্যাংরা মাদ্রাসা কি মাদ্রাসা ট্যাংরি মহিলা মাদ্রাসা ভালোই হয়েছে ট্যাংরি মানে ছোট্ট তাই ছোট্টটা আল্লাহ যেন বড় করে দেন বলেন আমিন আমিন আল্লাহ যেন বড় করে দেন বলেন আমিন আমিন মহিলাদেরকে এখানে লেখাপড়া শিক্ষা দিলে তারা এখানে ভালো লেখাপড়া শিখতে পারবে আলেম হবে মাওলানা হয়ে যাবে ফ্যাক্টরি যেমন প্রোডাকশন তেমন একটা মেয়ে লোক যদি ভালো হয় গোটা পরিবার ভালো হয়ে যায় আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই মেয়ে লোকদের কোনো মর্যাদা ছিল না তাদের মর্যাদা কে দিল ইসলাম দিয়েছেন বলেন কে ইসলাম এদেরকে মারধর অত্যাচার করা হতো মেয়ে হইছে কেন এই জন্য মেয়েটাকে জীবিত অবস্থায় মাটির নিচে পুঁতে রাখতো এখনো আমাদের দেশে এরকম হয় বার স্ত্রীর বারবার মেয়ে হয় সেই বউর সাথে কথা বলে না স্বামী শ্বশুর বাড়ি বেড়াতে যায় না এখন বউর যে বারবার মেয়ে হয় এ দোষ কি মেয়ে লোকটার মানুষের যদি দোষ হয় তাহলে পুরুষ তুমি বাঁচবা কেমনে দোষ তো তোমারও ঠিক কিনা সুতরাং মেয়ে হোক আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে ছেলে দেই মেয়ে দেই না শুনতেছেন আমার কথা আল্লাহ তাআলা বলছেন কাউকে মেয়ে দেই ছেলে দেই না কাউকে ছেলে দেই মেয়ে দেই না কাউকে ছেলেও দেই মেয়েও দেই কাউকে কিছুই দেই না ক্ষমতা কার আল্লাহ জোরে বলেন কার আল্লাহ এই মাহফিল আসার সাথে সাথে এক মেয়ে লোক আমাকে চিঠি পাঠিয়েছেন এখানে যারা আছেন তাদের মধ্যে থেকে একজন বিবাহ হয়েছে বহু বছর বাচ্চা হয় না আপনারা দোয়া করুন আল্লাহ যেন তাকে বাচ্চা দেন বলেন আমিন আমিন সুতরাং মেয়েদের প্রতি আচরণ ভালো হতে হবে সে আচরণ আমাদের দেশের মানুষেরা সঠিকভাবে করে না যদি মহিলারা আলেম হন ভালো ভালো আলেম হয়ে যায় শিক্ষিতের জনসংখ্যা যদি শিক্ষিত জনগণ যদি বাড়তে থাকে ইসলামের আইন কানুন মানতে থাকে দেশের মধ্যে শান্তি হবে স্বস্তি বাড়বে আজকে দেখা যায় মহারানা দেওয়া তো ছিল ফরজ মহারানা আদায় করা কি বলেন সবাই ফরজ এই মহারানা দিতে হবে কাকে কন্যাকে কিন্তু কন্যা মহারানার টাকা পায় না উল্টা বর পক্ষ টাকা আদায় করে নিয়ে যায় এটাকে কি বলে যৌতুক মধুপুরে এইসব নাই আছে এখানে এই যৌতুক চিন্তা করেন এই যৌতুক আপনার কন্যা পক্ষ আপনার দিবে কেন আপনি তার কাছ থেকে যৌতুক আদায় করবেন কেন রসুল্লাহ তো জামাইকে কিছু দেন নাই দিয়েছিলেন মেয়েকে লক্ষ্য করুন সেটা যৌতুক ছিল না সেটা ছিল উপহার মেয়েকে রসুল্লাহর মেয়েকে বিয়ে দিলেন ফাতেমাকে কার সাথে দিলেন হযরত আলীর সাথে বিয়ে দেওয়ার সময় রসুল্লাহ কি দিলেন দিয়েছেন একটা তোশক পানি রাখার একটা মশক আর সোপড়া ভরে তা দিয়ে একটা বালিশ আর আটা পেশার একটা জাতা সুবহানাল্লাহ বিহামদি বিশ্ব নবীর মেয়ের বিয়েতে এই ছিল রসুলের উপহার এগুলি কি পুরুষের জন্য কার্যকরী না মেয়েদের জন্য কাজী কন্যা পক্ষ যেটা দেবে সেটা মেয়েকে দেবে ছেলেকে দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে হ্যাঁ কেউ যদি খুশি হয়ে তার জামাইকে যদি একটা ঘড়ি দিল শেরওয়ানি দিল কাপড় দিল ভিন্ন কথা কিন্তু সাইয়া যদি আদায় করেন বিবাহ হওয়ার সাথে সাথে বিবাহ হওয়ার সময় যে ওগুলোর কি বলে ঘটকালি করে যারা জি ঘটক এগুলো গিয়া বলতে থাকে যে বিবাহ হইতে হইলে 10 লক্ষ টাকার পুঁজি দিতে হবে গুলশানে বাড়ি বানায় দিতে হবে মঙ্গল গ্রহে অফিস বানায় দিতে হবে দেখছেন অবস্থা তো এই টাকা সে দিতে যাবে কেন কেন দিবে উপহার যদি দেয় নেওয়া সুন্নত দেওয়াও সুন্নত কিন্তু চাইয়া আদায় করা হারাম চাইয়া আদায় করা কি যৌতুক চাইয়া আদায় করা কি এখন আপনারা যারা ছেলের বিবাহ এখনো দেন নাই তারা কি আজকে ওয়াদা করতে পারবেন যে যৌতুকের মতো সামাজিক এই বিশাল অপরাধের কাজে আমি জড়াবো না বিনা যৌতুকে আমার ছেলেকে বিয়ে দেব ওয়াদা করতে পারবেন না মনে করবেন যে আল্লাহ এই মাহফিলে আসলাম কেন
যার ছেলে বিয়ে দেন নাই ওয়াদা করতে হবে যৌতুকের নামের হারাম বস্তু চাইয়া আমি কন্যা পক্ষকে নির্যাতন করে আদায় করব না এই ওয়াদা করতে পারবেন তাহলে ছেলের বাপেরা হাত উঁচু করে দেখেন তো ছেলের বাপেরা সবাই ছেলের বাপ মাশাআল্লাহ এই যে ছোট ছোট ছেলে বান হাত উঁচু করছো কেন তোমরা তো বিয়েই করো নাই আচ্ছা হাত নামান এবার এবার যুবকদের পালা যুবক তোমরা যারা বিয়ে করো নাই বিবাহ করার দরকার আছে কিনা শ্বশুর যদি ইচ্ছা করে যদি ঘড়ি দেয় আলহামদুলিল্লাহ না দিলে ইন্না লিল্লাহ নাকি না দিলেও আলহামদুলিল্লাহ সুতরাং বিবাহ করতে গিয়ে বিবাহ করার কথা বলে দিই কেমনে বিয়ে করবা লেখাপড়া শেষ করিয়া চাকরি নিয়ে কাজ হাতে পাইয়া তারপর বিয়ে করবা বাপের ঘাড়ের বোঝা হবে না শ্বশুর বাড়ির বোঝা হবে না এর থেকে কলঙ্কিত জীবন আর নাই এই জন্য শ্বশুর বাড়ি থেকে টেলিভিশন না হলে দেখা যাবে না এই চিন্তা মাথা দিয়ে বাদ দিতে হবে বিবাহ করবে নিজের টাকা দিয়া বাপ মা যদি দেয় সেই টাকা দিয়া বিবাহ করে স্ত্রীকে সম্মানের আসনে বসায় রানীর ভালোবাসা আর মর্যাদা দিয়ে নিয়ে আসবে তাকে নির্যাতন করবে না এই কথাগুলি এই কারণে বলি আমাদের দেশে যৌতুকের একটা গরু দেয় নাই রেডিও দেয় নাই বলে বউকে পিটাইয়া হত্যা করেছে ফ্যানের সাথে ঝুলায় মেরেছে হয় না এরকম সুতরাং যুবক ছেলেদেরকে ওয়াদা করতে হবে যৌতুক ছাড়াই কিছু দিলে ভালো না দিলেও ভালো কোনোদিন বউকে নির্যাতন করবে না এইভাবে বিনা যৌতুকে বিয়ে করবে যারা সেই সব অবিবাহিত যুবকের এবার হাত উঁচু করো এখনো তো দেখা যায় সবাই বিয়ে করে নেই হাত উঁচু করে রাখেন আল্লাহ দেখুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাত নামান এটি আমার মনে হয় মাহফিল সার্থক হয়েছে একটি বিশাল সামাজিক অপরাধ যৌতুক এই যৌতুক প্রথা বন্ধ হলে বিবাহ সহজ হবে আর জেনা করা কঠিন হয়ে যাবে বলেন আলহামদুলিল্লাহ